ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের যে এক নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আয়তে আছে জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেলে 104 ডিগ্রি ফারেনহাইট, ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই পাঠের মান হবে 44 ডিগ্রি সেলসিয়াস। দুই বলেছে পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম ঘনীভবন। তিনে দিয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা 2। 4 পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আর সালফেট আয়ন আছে, পটাশিয়াম সালফেটের সংকেত হবে K2SO4। 5 জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো? বি এবং সি। 6 রক্তাল্পতা রোগ হয় যার প্রভাবে, সেটি হচ্ছে লোহা। 2 আছে শূন্যস্থান পূরণ করো, আইএসআইতে তাপের একক হলো জুল। 2 লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা হলো 2, এসআইতে তাপের একক জুল, আর লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা হলো 2। 3 মানুষের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। 3 আয়তে বলেছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুয়ে বাইরে আসে আর বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। 2 বলেছে ক্লোরিন পরমাণুর প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা কত? ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা হলো 35 আর প্রোটন 17। যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান হয় তাই ইলেকট্রনও 17, আর 35 থেকে 17 বাদ দিলে যেটা হয় সেটা হলো নিউট্রন সংখ্যা, সেটি হলো 18। 3 বলেছে একজন নিরামিষাশী মানে মাছ মাংস ডিম খায় না, ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে? এই যে পালং শাক, জোয়ার, বাদাম এগুলো আছে, এছাড়া ছানা আছে। তাহলে এখানে হলো পালং শাক, জোয়ার, বাদাম, এখানে আছে দুধ, দই, চিজ, মাখন তোলা দুধ, পনির, এগুলো, সয়াবিন ডাল, দুধ, দই, চিজ, মাখন তোলা দুধ, আর হলো পালং শাক, জোয়ার, বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস, প্রোটিনজাত খাদ্যের উদ্ভিজ্জ উৎস এগুলো। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান থেকে 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।